তো হ্যাঁ বন্ধুরা, ইসরায়েল দেশটি হলো পৃথিবীর সব থেকে ছোট এবং কম জনসংখ্যা বহুল দেশগুলির মধ্যে একটি। কিন্তু অন্যান্য শক্তিশালী দেশগুলির সাথে এই দেশের তুলনা করা হয় এবং এই দেশের আশেপাশে রয়েছে অনেক শত্রু রাষ্ট্র যারা সবসময় ফাঁক খোঁজে এবং আক্রমণের ধান্দায় থাকে। তারা চায় এই দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে। কিন্তু 1948 সালে পৃথিবীর ম্যাপে আসা এই দেশটি অন্যান্য শত্রু রাষ্ট্রের জন্য এটি দুঃস্বপ্নের থেকে কম নয়, এবং এই দেশের নাগরিকের দেশপ্রেম এবং আত্মনির্ভরের জন্য এই দেশটি অন্যান্য শক্তিশালী দেশের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইসরায়েল সম্বন্ধে এমন কিছু ফ্যাক্ট যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। তো আজকের ভিডিওতে আমরা এইটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। যদি এখন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে করুন। অনেক সংগ্রামের পরে 14 মে 1948 সালে ফিলিস্তিনদের কাছ থেকে ইহুদিরা স্বাধীনতা লাভ করে এবং একটি স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র গড়ে তোলে, যার নাম দেয়া হয় ইসরায়েল। ইসরায়েল শব্দটি বাইবেলে দেখা যায় এবং এর আগে থেকেই এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। বাইবেল অনুসারে ঈশ্বরের সাথে লড়াইয়ের পরে জ্যাকবের নাম দেওয়া হয়েছিল ইসরায়েল। অধিকারীদের মতে ইসরায়েলই একমাত্র ইহুদি দেশ সারা পৃথিবীর মধ্যে, এবং এই দেশের একটি অবাক করার নীতি আছে, সেই নীতিটি জানা অবশ্যই আপনাদের প্রয়োজন। তো চলুন জেনে নিই। এই দেশের মতে পৃথিবীর যে কোনো দেশে যদি কোনো ইহুদি জন্ম হয় তাহলে সে অটোমেটিক্যালি ইসরায়েলের নাগরিকত্ব পাবে এবং সে যখন চাইবে তখন ইসরায়েলে এসে তার নাগরিকত্ব গ্রহণ করতে পারবে। তো 2021 সালের জনগণনা অনুসারে ইসরায়েলের টোটাল জনসংখ্যা প্রায় 88 লাখের কাছাকাছি, যা কিনা আমাদের ভারতের দিল্লি মুম্বাইয়ের জনসংখ্যার থেকে অনেকটাই কম। এবং যদি ক্ষেত্রফলের দিক থেকে দেখি তাহলে এই দেশটি ভারতের কেরালার ক্ষেত্রফলের থেকেও ছোট। কিন্তু এই দেশটি আমাদের থেকে এক বছর পরে স্বাধীনতা পেয়েও আমাদের থেকে কতটা এগিয়ে। তো চলুন এগোই আমাদের পরবর্তী ফ্যাক্টের উপরে। তো বন্ধুরা, আপনারা তো সকলেই সাইকেল চালান, কিন্তু আপনারা কি কখনো সাইকেলের জন্য লাইসেন্স বানিয়েছেন? অবশ্যই না, কারণ আমাদের দেশে সাইকেল চালাতে গেলে লাইসেন্স প্রয়োজন হয় না। কিন্তু ইসরায়েলে আপনাকে সাইকেল চালাতে গেলে লাইসেন্সের প্রয়োজন অবশ্যই হবে। তো বন্ধুরা, ইসরায়েল হলো একটি লোকতান্ত্রিক দেশ, কিন্তু এখানে ভারত এবং ব্রিটেনের মতো লিখিত সংবিধান নেই। এখানে নাগরিকদের সুযোগ সুবিধা এবং পরম্পরার উপরে নিয়ম বানানো এবং বদলানো হয়, যেটা কিনা খুবই কার্যকর হিসাবে গণ্য করা হয়, এবং এরকম সংবিধান হয়তো আমাদের ভারতে হলে খুবই ভালো হতো। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায় এবং বাংলা আমাদের মাতৃভাষা সেটা বলতে তাদের লজ্জা লাগে। কিন্তু এটা আপনারা জানলে অবাক হবেন যে ইহুদিদের প্রধান ভাষা হলো হিব্রু, এবং এই ভাষা প্রায় মধ্যযুগের শেষের দিকেই শেষ হয়ে গেছিলো এবং এই ভাষাটিকেও প্রয়োগ করতো না। কিন্তু ইহুদিরা এই ভাষাটিকে জাগিয়ে তোলেন, এটাও বলতে পারেন যে ইহুদিরা এই ভাষাটিকে পুনর্জন্ম দেয় এবং এই ভাষাটিকে তাদের প্রধান ভাষা হিসেবে গ্রহণ করে, এবং তারা ভূ কুচু করে বলেন আমাদের প্রধান ভাষা হলো হিব্রু। আপনারা কি এটা জানেন যে আলবার্ট আইনস্টাইনও একজন ইহুদি ছিলেন এবং তাকে ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার অফার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এটা বলে নাচুক করে দেন যে আমি রাজনীতি করার জন্য নয়, আমি শিক্ষার জন্য রয়েছি। তিনি এই কথাটি বলে রাষ্ট্রপতির অফারটিকে ত্যাগ করে দিয়েছিলেন। তো আমাদের সকলের জিজাস ক্রাইস্ট ছিলেন একজন ইহুদি, এবং এমনকি ফেসবুকের ফাইন্ডার মার্ক জুগালবার্গও একজন ইহুদি। ইসরায়েলও পৃথিবীর সেই 9টি দেশগুলির মধ্যে একটি যাদের কাছে পরমাণু হাতিয়ার এবং স্যাটেলাইট সিস্টেম রয়েছে, যারা ইসরায়েলের বায়ুসেনা পৃথিবীর 4র্থ সব থেকে শক্তিশালী বায়ুসেনা। এর আন্দাজ আপনি এটা থেকে লাগাতে পারবেন যে 1976 সালে ফিলিস্তিনের আতঙ্কবাদীরা ইসরায়েল থেকে 248 জন প্যাসেঞ্জার সহ একটি ট্রেনকে হাইজ্যাক করে ইউগান্ডাতে নিয়ে যায়, এবং তৎক্ষণাৎ ইসরায়েলের সরকার অপারেশন থান্ডারবোল্ট শুরু করেন। এবং ইসরায়েল থেকে 4000 কিলোমিটার দূর ইউগান্ডাতে মাত্র 90 মিনিটের মাথায় সকল যাত্রীদের সুরক্ষিত দেশে ফিরিয়ে আনেন। এই ঘটনা থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ইসরায়েলের বায়ুসেনা কতটা শক্তিশালী। ইসরায়েল হলো দুনিয়ার একমাত্র এমন দেশ যার কাছে অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, অর্থাৎ এর দিকে আসা যে কোনো শত্রুপক্ষের মিসাইল এখানে ঢোকার আগেই তাকে ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ, যার নাম পুরো পৃথিবী খ্যাত রয়েছে, এই রুমটি এতটাই খতরনাক এবং এতটাই ট্রেন্ড, যদি আপনি এদের নজরে পড়ে যান তো আপনি পৃথিবীর যে কোনো কোনায় কিংবা পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলেও এরা ঠিক খুঁজে বের করবে। এর প্রমাণ এখান থেকেই পাওয়া যায় যে 1972 সালে জার্মানিতে অলিম্পিক গেমের সময় ইসরায়েলের 12টি প্লেয়ারকে ফিলিস্তিনের আতঙ্কবাদীরা নৃশংসভাবে হত্যা করে, এবং তৎক্ষণাৎ ইসরায়েল অপারেশন ব্ল্যাক সেপ্টেম্বর লঞ্চ করে, এবং মোসাদকে পুরোপুরিভাবে ছাড় দিয়ে বলা হয় যে যেখান থেকে হোক আর যেভাবে হোক একটাও আতঙ্কি যেন বেঁচে না থাকে। পরবর্তী 22 বছরের মধ্যে মোসাদ এই আতঙ্কি হামলার সঙ্গে যুক্ত এক একটি ব্যক্তিকে খুঁজে বের করেন
এবং তাদেরকে মৃত্যুর দরবারে নিয়ে যান। আশা করি বুঝতে পেরেছেন মোসাদ যে কতটা খতরনাক এবং কতটা ভয়ানক একটি এজেন্সি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ইসরায়েল হলো পৃথিবীর একমাত্র এমন দেশ যেখানে তার প্রত্যেক নাগরিককে অন্তত কিছু বছরের জন্য হলেও সেনাবাহিনীতে যুক্ত হতে হয়। সে যেই হোক না কেন, পুরুষ কিংবা মহিলা, এমনকি প্রধানমন্ত্রীর সন্তান হলেও তাকে সেনাবাহিনীতে কিছুদিনের জন্য যুক্ত থাকতে হবে। মাত্র 15 বছর বয়স থেকে ইসরায়েলের ছোটদের আর্মি ট্রেনিং দেওয়া শুরু হয়ে যায় এবং স্কুল শেষ হওয়ার পরে পুরুষদের জন্য 3 বছর এবং মহিলাদের জন্য 2 বছরের জন্য তাদের মিলিটারি সার্ভিস দিতে হয়। এছাড়া আপনারা সৈন্যবল যে কতটা পাওয়ারফুল সেটা এই ঘটনাটি জানার পর আপনারা বুঝতে পারবেন। 1947 সালে হাফ ডজন মুসলিম দেশ জর্ডান, ইরাক এবং সিরিয়া সহ ইসরায়েল ওপর আক্রমণ করেন এবং ইসরায়েল পাল্টা আক্রমণ করে মাত্র 6 দিনের মাথায় তাদের খুব বাজেভাবে পরাজিত করেন এবং সেই হার এখনও তারা ভুলতে পারেনি এবং ইতিহাসের খাতায় এই দিনটিকে সিক্স ডে ওয়ার নামে জানা যায়। আজকের দিনে ভারত এবং ইসরায়েলের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু 2017 সালের আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইসরায়েলের যাত্রা করেননি, কিন্তু 2017 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ইসরায়েলের যাত্রা করেন এবং এর ফলে ইসরায়েল এবং ভারতের বন্ধুত্ব আরও গভীর হয়। 2014 সালে আগে পর্যন্ত যদি আমাদের দেশে কোনো আতঙ্কি হামলা হতো, শুধুমাত্র তারা সান্ত্বনার পর সান্ত্বনা এবং কড়া সমালোচনা করত। যখন কি 1948 সাল থেকে ইসরায়েলরা বলে যে যদি আমাদের দেশে কেউ বাইরে থেকে এসে কাউকে হত্যা করে তাহলে আমরা সেই দেশে ঢুকে তাদের 1000 জনকে হত্যা করব। এবং মিশন ব্ল্যাক সেপ্টেম্বরের দ্বারা তারা সেটা করেও দেখিয়েছিল। তো বন্ধুরা, ভারতবর্ষ ইসরায়েলের ঠিক 1 বছর আগে স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু আজকের ডেটে দেখা যায় যে ইসরায়েল ভারতবর্ষের থেকে অনেকটাই এগিয়ে, সে চিন্তা ভাবনার দিক থেকে হোক কিংবা টেকনোলজির দিক থেকেই হোক। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো টেক কেয়ার, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন।